নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারদেরকে হর্ডেট ম্যানের। আপনি নতুন মোটরসাইকেল কিনেছেন, নতুন মোটরসাইকেল কিনে চালাতে শুরু করেছেন, কিন্তু কিছুদিন চালানোর পরে আপনার মনে হচ্ছে যে আপনার গিয়ারটা ঠিকমতো চেঞ্জ হচ্ছে না, বা আপনার ইঞ্জিনে কোনো রকম আওয়াজ আসছে, বা আপনার মনে হতে পারে যে ইঞ্জিনটা খুব বেশি গরম হচ্ছে। তো এই ছোটো ছোটো সমস্যাগুলি আপনার কাছে কখনো কখনো বিরক্তিকর বলে মনে হতে পারে। এই সমস্যার সমাধানগুলি যদি আপনি আগে থেকে জেনে রাখেন, তাহলে আপনাকে এই ধরনের বিরক্তিকর সমস্যার সম্মুখীন হতে কম হবে। বাইক কেনার পরে প্রথম দিকে কিছু করণীয় জিনিস থাকে, তো আজকের ভিডিওতে আমি এটাই আলোচনা করব, নতুন বাইক কেনার পরে আপনার কি কি করণীয়। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর আপনি এই চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটিকে লাইক করবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অন্যের সঙ্গে শেয়ার করবেন। আপনি ধরুন নতুন মোটরসাইকেল কিনতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে মোটরসাইকেলটি ভালো করে বাইরে থেকে দেখে নেওয়া, যে মোটরসাইকেলের কোনো রকম বডিতে কোনো রকম দাগ আছে কিনা, বা কোনো রকম ফাটা বা ভাঙা আছে কিনা। তো এটা করবেন না যে মোটরসাইকেলে পেমেন্ট করলেন আর মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে এলেন, এটা কখনোই করবেন না। মোটরসাইকেল কেনার সময় ওয়ারেন্টির বিভিন্ন বিষয়গুলি ভালো করে জেনে নিন। মোটরসাইকেলে কোন যন্ত্রাংশের কতদিন ওয়ারেন্টি আছে সেই সম্পর্কে ভালো করে বিস্তারিত জেনে নেবেন। মোটরসাইকেল কেনার পরে আপনার মোটরসাইকেলের সঙ্গে একটা ম্যানুয়াল বই থাকে, সেই ম্যানুয়াল বইটাকে একটু প্রথমে পড়ে নেবেন, কারণ এই ম্যানুয়াল বইতেই দেয়া থাকে আপনি মোটরসাইকেলে আপনার ইঞ্জিন অয়েল কী গ্রেডের ইউজ করবেন, আপনার মোটরসাইকেলে আপনি পেট্রোল ইউজ করবেন না অকটেন ইউজ করবেন, কতদিন পর পর আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, এই সমস্ত কিছু ইনফরমেশনগুলো এই ম্যানুয়াল বুক ছাড়া অন্য কোথাও আপনি পাবেন না। সুতরাং আপনার বাইকের ম্যানুয়াল বুকে আপনি এটা ভালো করে ফলো করবেন। আপনি নতুন মোটরসাইকেল কিনেছেন, অবশ্যই সেটা আপনার খুবই প্রিয় সম্পদ, তো সেটার নিরাপত্তার বিষয়টিও আপনাকে একটু মাথায় রাখতে হবে। যেমন আপনি যদি ডিস্ক ব্রেক দেওয়া মোটরসাইকেল কিনেন, তাহলে আপনি ভালো মানের কোনো ডিস্ক লক ইউজ করুন। আপনার বাইক যদি সেরকম হয় তাহলে আপনি ইলেকট্রিক অ্যালার্ম লাগাতে পারেন, তবে অ্যালার্ম লাগানোর সময় আপনাকে একটু ভালো মানের অ্যালার্ম লাগাতে হবে, না হলে কিন্তু কোনো কোনো সময় খারাপ অ্যালার্ম ইউজ করলে আপনার বাইকটা স্টার্ট নাও নিতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলা উচিত, সেটা হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড মেনে চলা। তো এই ব্রেকিং পিরিয়ডটা কি? তো ব্রেকিং পিরিয়ড হচ্ছে মোটরসাইকেলটি কেনার পরে প্রথমে টপ স্পিডে কখনোই চালানো যায় না, কিছু নির্দিষ্ট নিয়ম মেনে আপনাকে প্রথমে মোটরসাইকেলটি চালাতে হবে, তো সেই টাইম পিরিয়ডটাকেই বলা হচ্ছে ব্রেকিং পিরিয়ড। প্রথমে মোটরসাইকেল কিনেই যদি আপনি রেস শুরু করে দেন, তাহলে আপনার কিন্তু ইঞ্জিনের অনেক ক্ষতি হতে পারে। সঠিক সময় মেনে আপনি বাইকের সার্ভিসিং করাবেন, সঠিক সময় মেনে যদি আপনি বাইকটিকে সার্ভিস করান, তাহলে আপনার ইঞ্জিনের স্থায়িত্ব এবং পারফরম্যান্স দুটোই বৃদ্ধি পায়। নতুন বাইক কেনার পরে কিছু কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হয়, তো সেইগুলো নিয়েও এবারে আলোচনা করা যাক। প্রথম যে পয়েন্টটা আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। তো ফার্স্ট, বাইক কেনার পরে আপনার ইঞ্জিন কিন্তু একটু গরম হয়, এটা একটা স্বাভাবিক ঘটনা, এবং বরং আপনি এটা জেনে রাখবেন যদি ইঞ্জিন আপনার গরম হয় তাহলে সেটা অবশ্যই আপনার বাইকের পক্ষে ভালো, কিন্তু সেটা যদি আপনার কাছে অস্বাভাবিক তাপমাত্রা মনে হয় তাহলে অবশ্যই আপনি সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাইকে অনেক তেল খাচ্ছে, কি করব? বাইক কেনার পরে প্রথম দিকে আপনার বাইকে তেল সার্ভিস একটু কম পাবেন, 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত আপনার তেল খরচ অনেক বেশি হয়, তারপরে সেটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। তো তারপরে যদি আপনার প্রবলেম সলভ না হয় তাহলে আপনি অবশ্যই সার্ভিস সেন্টারে আপনার এই সমস্যাটার কথা জানাবেন। দাদা, কত কিলোমিটার পরে বাইকের ইঞ্জিন অয়েল আমি পরিবর্তন করব? এই কোশ্চেনটা সবার মুখেই শোনা যায়। নতুন মোটরসাইকেল কেনার পরে 300 থেকে 400 কিলোমিটারের মধ্যেই আপনাকে প্রথমে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়, তারপরে 700 থেকে 800 কিলোমিটারের মধ্যে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়, এরপরে 900 থেকে 1000-এর মধ্যে তৃতীয় ইঞ্জিন অয়েল আপনাকে পরিবর্তন করতে হয়, মোটামুটি 2000 কিলোমিটার চলে যাওয়ার পরে এরপরে আপনি যে ব্র্যান্ডের আপনি ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেই ব্র্যান্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে হবে। দাদা, আমার মোটরসাইকেল মাঝে মাঝে স্টার্ট নিচ্ছে না, কি করব? তো প্রথমেই দেখবেন আপনার চাবি অন আছে কি না, তারপরে যদি আপনার ইঞ্জিন কিল সুইচ থাকে তো সেটা কী পজিশনে আছে আগে এটা দেখে নেবেন, আপনার নিউট্রাল লাইট জ্বলছে কি না সেটাও আপনি চেক করবেন, আপনার ট্যাঙ্কের পেট্রোলের কন্ডিশন কী আছে সেটা আপনি ভালো করে চেক করবেন, তারপরে আপনার পেট্রোলের যে সুইচ থাকে না, তো সেই সুইচটা অন আছে কি না সেটা দেখবেন। এই সমস্ত কিছু চেক করা হয়ে গেলে
এরপরে আপনাকে দেখতে হবে যে আপনার স্পার্ক প্লাগের ক্যাপটা ঠিকঠাক লাগানো আছে কিনা, স্পার্ক প্লাগটা পরিষ্কার আছে কিনা। এরপরেও যদি আপনার বাইকটা স্টার্ট না নেয়, তাহলে চোখ টেনে বাইকটাকে স্টার্ট করার চেষ্টা করুন। তারপরেও যদি আপনার বাইকটা স্টার্ট না হয়, তাহলে অবশ্যই কোনো মেকানিক বা সার্ভিস সেন্টারের সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আপনি নতুন বাইক কিনেছেন কিন্তু চলতে চলতে মাঝে মাঝে বন্ধ করে ফেলছেন বা বন্ধ হয়ে যাচ্ছে, তো এই প্রবলেমটা আপনি কীভাবে শর্ট আউট করবেন? তো প্রথমেই আপনাকে দেখতে হবে যে আপনার যে আরপিএমটা আছে, সেই আরপিএমটা আপনার ঠিকঠাক আছে কি না। আপনার বাইকে যদি সঠিক আইডেল আরপিএম সেট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইক কিন্তু চলতে চলতে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আর আরেকটা কারণে হতে পারে, যদি আপনার বাইকের ক্লাচ এবং পিকআপ এই দুটোর যদি সমন্বয় যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, সেক্ষেত্রেও আপনার গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে কারণগুলো বললাম, এর মধ্যে কোনোটাই যদি আপনার বাইক বন্ধ হওয়ার কারণ না হয়, তাহলে আপনাকে চেক করতে হবে কার্বোরেটার। কার্বোরেটার যদি আপনার সঠিকভাবে টিউনিং করা না থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। জ্বালানি হিসেবে যে পেট্রোলটা ইউজ করছেন তাতে যদি ময়লা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। আপনার স্পার্ক প্লাগ যদি পরিষ্কার না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। এয়ার ফিল্টার যদি আপনার পরিষ্কার না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার চলতে চলতে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই সম্ভাবনার কথাগুলো আপনি অবশ্যই একবার খতিয়ে দেখবেন, তারপরেও যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করবেন। নতুন বাইক কেনার পরে গিয়ার শিফটিংয়ের সময় কিছু সমস্যা হয়, তো সেগুলো আপনি ওভারকাম করবেন কিভাবে? দেখুন, প্রথম যখন আপনি বাইক কিনবেন, তখন কিন্তু গিয়ার শিফটিংয়ের একটু সমস্যা থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লাচ অ্যাডজাস্ট করে আপনাকে গিয়ার শিফটিংয়ের সমস্যাটা সমাধান করতে হবে। তারপরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে অবশ্যই আপনি সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করবেন। এরপরে আসছি বাইকের ব্রেকের সমস্যায়। দেখবেন বাইকের ব্রেক অনেক সময় আওয়াজ হয়। আপনার যদি ড্রাম ব্রেক থাকে, সেই ড্রাম ব্রেকে যদি জল ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্রেকে আওয়াজ হতে পারে। আর ডিস্ক ব্রেকের মধ্যে যদি বালি ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আওয়াজ হতে পারে। সুতরাং ড্রাম ব্রেকই হোক আর ডিস্ক ব্রেকই হোক, দুটোরই আপনাকে প্রপার যত্ন নিতে হবে। আপনার যদি ডিস্ক ব্রেক হয়, সেক্ষেত্রে নিয়মিত আপনাকে কিন্তু ডিস্ক ব্রেকটাকে চেক করতে হবে। ড্রাম ব্রেক যখন আপনি কোনো কারণে অ্যাডজাস্ট করাবেন, তখন আপনার যে ব্রেক প্যাডেলটা থাকে, সেই ব্রেক প্যাডেলটাকে ফ্রি পজিশনে রেখে আপনি ব্রেক সেট করবেন, নাহলে কিন্তু কখনো কখনো আপনার ব্রেক লক হয়ে যেতে পারে। এই সমস্ত কিছু কথার মাঝখানে লাস্ট একটা কথাই দাঁড়ায়, নিয়মিত আপনার বাইকের যত্ন নেওয়া প্রয়োজন, এবং আপনার বাইকের সঙ্গে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। আপনি যখন আপনার বাইকটাকে অনুভব করতে পারবেন, তখনই আপনি বাইকটাকে সঠিকভাবে রাখতে পারবেন। ধীরে ধীরে বাইকের পিছনে আপনি সময় দিন, তাহলেই বাইকের সমস্যাগুলি আপনি খুব ভালোভাবে বুঝে যাবেন এবং সেগুলোর সমস্যার সমাধান করতেও শিখে যাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনার কাছে খুবই হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন। আর আপনি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততদিনের জন্য।